এখানে আছে দুই গ্লাস পানীয়। দুই গ্লাস পানীয় কিন্তু দেখতে অনেকটা একই রকম, কিন্তু এই দুই গ্লাস পানীয় একদমই আলাদা। এই দুই গ্লাস পানীয় আপনাকে সারা দিনে মাত্র দুইবার পান করতে হবে, অর্থাৎ এক গ্লাস পানীয় কেবল একবারই পান করবেন, কিন্তু এই দুই গ্লাস পানীয়র পানের সময়ও কিন্তু আলাদা আলাদা। সারাদিনে যদি, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত ঘুমের আগে যদি এই দুই গ্লাস পানীয় একবার করে পান করতে পারেন, তাহলে আপনার দেহের সবচেয়ে যে জটিল রোগগুলো আছে সেগুলোই দূর হয়ে যাবে। যে রোগগুলো নিয়ে আপনি খুব পেরেশান ছিলেন, তার জন্য এই দুই গ্লাস পানীয়ই আপনাকে উপশম দিতে পারবে। এছাড়া দেহে কোনো ধরনের রোগ, জীবাণু, ভাইরাস টিকতে পারবে না। তবে এই দুই গ্লাস পানীয় থেকে উপকার পেতে গেলে সঠিকভাবে আপনাকে প্রস্তুত করতে হবে এবং সঠিক সময়ে তা পান করতে হবে, অর্থাৎ যখন তখন যে কোনোভাবেই তা প্রস্তুত করে নিলে, সেবন করে নিলে আপনার দেহ উপকার পাবে না, বরং উল্টো ক্ষতি হবে। তাই বন্ধু, অবশ্যই এর সঠিক প্রস্তুত প্রণালী, সেবন বিধি জানতে হবে, আর সেই সাথে তো এটা অবশ্যই জানতে হবে যে আপনার কোন রোগ রয়েছে আর কোন রোগটি দূর করার জন্য আপনি কোন পানীয়টি পান করবেন। তাহলে বন্ধু, চলুন জেনে নেই যে এই দুই গ্লাস পানীয় দিনে কখন পান করবেন, কিভাবে তৈরি করবেন এবং আপনার দেহের কোন কোন রোগ দূর করবে এই দুই গ্লাস পানীয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমেই আমরা এই এক গ্লাস পানীয় সম্পর্কে জেনে নেই। এই এক গ্লাস পানীয় আপনি দিনে কখন পান করবেন? যেহেতু এই পানীয়টি দিনের প্রথমার্ধে, অর্থাৎ সকালের দিকে পান করতে হয়, তাই এই পানীয়টি নিয়েই প্রথমে কথা বলবো। কিন্তু আপনাকে পান করতে হবে যে কোনো খাবার খাওয়ার এক ঘন্টা আগে বা পরে। অর্থাৎ আপনি যদি সকালের নাস্তার সময় খেতে চান, তাহলে নাস্তা করার এক ঘন্টা আগে বা পরে পান করতে হবে। কিন্তু বন্ধু, যারা সকালে খালি পেটে নাস্তা করেন, তাদের কিন্তু সকালে নাস্তার আগে এই পানীয় পান করা যাবে না, কারণ খালি পেটে এই পানীয় পান করলে সারা দিনের ডিহাইড্রেশন হতে থাকে, আর ডিহাইড্রেশন শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সবচেয়ে ভালো যে আপনি সকালে নাস্তা করার এক ঘন্টা পরে এই পানীয়টি পান করুন। এখন বিষয় হলো, এটি কি দিয়ে তৈরি? এটি এক ধরনের চা, কিন্তু আমরা সাধারণভাবে যে চা খাই তেমন নয়। এটি সবুজ চা বা গ্রিন টি। এর তৈরির নিয়মও কিছু আলাদা। এখন যে কোনো মুদি দোকানে, গ্রসারি শপেই আপনি গ্রিন টি পাবেন। টি ব্যাগ অবস্থা অথবা শুধুমাত্র পাতা অবস্থায় একে কিনতে পারেন। টি ব্যাগ যদি কিনে থাকেন, তাহলে আপনি পানি গরম করুন, টি ব্যাগটি গ্লাসে দিন এবং তারপরে গরম পানি গ্লাসে ঢেলে নিন। অপেক্ষা করুন 3-4 মিনিট, তারপরেই পান করা শুরু করুন। আর যদি পাতা অবস্থায় আপনি একে কিনে থাকেন, তাহলে এই গ্রিন টি পানি ফোটানোর পরে আপনাকে এই পাতা দিতে হবে। এক মগ বা এক গ্লাস পানীয় তৈরির জন্য মাত্র 2 টেবিল চামচ পানীয় গরম পানিতে দিয়ে দিতে হবে। কিন্তু এই সবুজ চা পানিতে দেওয়ার পরে কিন্তু পানিটার ফোটানো যাবে না, অর্থাৎ পানি ফুটিয়ে আপনি পাতাটা দেবেন এবং তারপরে ঢেকে রাখতে হবে 3-4 মিনিট। এরপরে ছেঁকে নিন এবং পান করুন। এখন আসি এই চা পান করলে আপনার দেহের কোন কোন রোগ দূর হবে সেই প্রসঙ্গে। প্রথম কথাই হলো, এই চা আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখবে, কারণ এটি রক্তের গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা খাবার খাওয়ার পরেই রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। এই শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এই চা একদম প্রত্যক্ষভাবে কাজ করে। তাই বলছি, এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খুবই কার্যকরী। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, হৃদরোগের ঝুঁকি কমাতে এই চা বিশেষভাবে কাজ করে। যদি আপনি পান করতে পারেন, তাহলে আপনার কখনো হার্ট ব্লকেজ, অর্থাৎ রক্ত জমাট বাঁধার মতো সমস্যা হবে না। এছাড়া হাই কোলেস্টেরল, হাই বিপি, অর্থাৎ হাই ব্লাড প্রেশার থেকেও আপনি রক্ষা পাবেন। ইতোমধ্যে যারা এই রোগগুলোতে ভুগছেন, তারা তো অবশ্যই পান করবেন। আর যাদের এই ধরনের কোনো রোগ নেই, অর্থাৎ হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল অথবা হার্ট ব্লকেজ নেই, তারাও যদি নিয়মিত পান করেন, তাহলে এই ধরনের রোগ কখনো আপনার হবে না।
এই সবুজ চা সম্পর্কে একটি কথা বেশি প্রচলিত, তা হলো এটি শরীরের ওজন কমাতে পারে। হ্যাঁ বন্ধু, এটি শরীরের ওজন কমাতে পারে, কারণ এটি শরীর থেকে সব ধরনের মেদ চর্বি ঝরিয়ে দিতে পারে। মেদ চর্বি ঝরে গেলেই আপনার ওজন কমে যাবে, এটি তো সকলেই জানেন। এর পলিফেলন শরীরের ফ্যাট অক্সিডেশন প্রক্রিয়াকে আরও কার্যকর করে খাবার থেকে ক্যালোরি তৈরির প্রক্রিয়ায় সাহায্য করে। অর্থাৎ আপনি যে খাবারটি খাচ্ছেন তা ফ্যাটে না পরিণত হয়ে শক্তি উৎপাদন করবে। তাই আপনি এই গ্রিন টি সঠিক নিয়মে খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে আসবে। এছাড়া মুখ, গহ্বর এবং গলার ভেতরের সমস্ত রোগ জীবাণুকে ধ্বংস করতে পারে এই চা। যদি সঠিকভাবে খেতে পারেন তাহলে এতে থাকা ক্যাটেকাইন নামক অ্যান্টিঅক্সিডেন্ট মুখগহ্বর বা দাঁতের ভেতরের কোনো ধরনের ব্যাকটেরিয়াকে বাড়তে দেয় না, খুব সহজেই ধ্বংস করে ফেলে। ফলে মুখের দুর্গন্ধ থেকে শুরু করে গলার ব্যথা, গলায় যে কোনো জীবাণুর ইনফেকশন, দাঁতের ক্ষয়, এই সব কিছুই প্রতিরোধ করা সম্ভব। আবার আপনার মানসিক অবসাদ দূর করতে এই চাপ বিশেষভাবে কাজ করবে, কারণ এই চায়ের পাতাতেই কেবল থিয়ানিন নামের অ্যামাইনো অ্যাসিড থাকে, যা সাধারণ চাতে থাকে না। তাই এই চা খেলে আপনার মানসিক অবসাদ, ডিপ্রেশন, দুশ্চিন্তা, এই সকল সমস্যা দূর হবে। আপনি মনে মনে অনেক বেশি স্বস্তি অনুভব করবেন, মন ফুরফুরে থাকবে, রাতের ঘুম ভালো হবে। কিন্তু বন্ধু, রাতের ঘুম ভালো হওয়ার জন্য আপনাকে এই পানীয়টি সকালে নাস্তার এক ঘন্টা পরে পান করতে হবে। আপনি যদি এটি বিকাল, সন্ধ্যা বা রাতে পান করেন তাহলে কিন্তু ঘুম বিঘ্নিত হবে। এবার জানবো দ্বিতীয় গ্লাস পানীয় সম্পর্কে। এই গ্লাস পানীয় কি দিয়ে তৈরি, কখন পান করতে হবে? এই পানীয়টি পান করতে হবে রাতে ঘুমানোর আগে অথবা রাতের খাবার খাওয়ার এক ঘন্টা পরে। অর্থাৎ আপনাকে সকালে যেমন সবুজ চা পান করতে হচ্ছে, রাতে আপনি পান করবেন এই এক গ্লাস পানীয়। এটি কি দিয়ে তৈরি? এটি দুইটি উপাদানে তৈরি, কিন্তু মূল বিষয় কিন্তু একটি, কারণ এটি আপেল সিডার ভিনেগার দিয়ে তৈরি করা। এর মধ্যে আরেকটি উপাদান যা মিশিয়েছি তা হলো এক চা চামচ মধু। কিন্তু বন্ধু, যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু মধু ছাড়াই এটি পান করবেন। আবার এই এক গ্লাস পানীয় কিন্তু আপনার ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে। যেহেতু সকালে পান করা সবুজ চাও আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে এবং রাতে পান করা এই এক গ্লাস আপেল সিডার ভিনেগার দিয়ে তৈরি পানীয় আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখবে। তাই বন্ধু, যারা আগে থেকেই ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ঔষধ সেবন করছেন, ইনসুলিন গ্রহণ করছেন, তারা কিন্তু অবশ্যই সচেতন থাকবেন যে আপনি ইনসুলিন গ্রহণ বা ঔষধ সেবন আর করবেন কিনা, কারণ এই পানীয় আপনার দেহের রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি ইনসুলিনের ক্ষরণ অনেক বাড়িয়ে দেবে। সুতরাং বুঝতেই পারছেন যে আপনি এই পানীয় পান করার সময় অবশ্যই সচেতন থাকবেন। যারা দীর্ঘদিন থেকে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, এর ফলে যাদের অর্শ রোগ হয়েছে বা পাইলস হয়েছে, তাদের জন্য এই পানীয়টি খুব উপকারী। এই পানীয়টি আপনাকে পান করতে হবে রাতে, এবং সকালে আপনি যখন পেট পরিষ্কার করবেন তখন দেখবেন কোনো ধরনের ব্যথা বা কোনো ধরনের সমস্যা ছাড়াই আপনার পেট পরিষ্কার হয়ে যাচ্ছে। এই পানীয়টি পান করার ফলে ধীরে ধীরে আপনার কনস্টিপেশনের সমস্যা একদম দূর হয়ে যাবে, পেট পরিষ্কার থাকবে, হজম অনেক ভালো হবে। যে ধরনের খাবার আগে আপনার হজম হতো না, এখন থেকে সেই সকল খাবার আপনি সহজেই হজম করতে পারবেন। বুক জ্বালা পোড়া করা, টক ঢেকুর, পেট ব্যথা, পেটের মধ্যে ভার বোধ হওয়া, এই ধরনের সকল সমস্যা থেকে রেহাই পাবেন। আবার আপনি যদি ঠান্ডা জনিত রোগে ভোগেন, অর্থাৎ গলা ব্যথা, শ্বাসকষ্ট, বুকে জমা কফ, সর্দি, নাক বন্ধ হয়ে যাওয়া কিংবা সাইনোসাইটিসের কারণে মাথা ব্যথা, এই সকল সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এই এক গ্লাস পানীয় পান করলে। কারণ এই পানীয়টি দেহের ভেতরের কোনো ধরনের রোগ জীবাণুকে টিকতে দেয় না। এর অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান খুব সহজে আপনার দেহ থেকে এই সব রোগ দূর করতে পারে। গলা ব্যথা হলে গার্গেল করার সময় গার্গেলের পানিতে এক টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিন, তারপর গার্গেল করুন। গলার ব্যথা,
টনসিলের সমস্যা, ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে শুরু করে স্বরভঙ্গ সহ সকল সমস্যাকে একবারই দূর করতে পারবেন। আপেল সিডার ভিনেগারের আরও কিছু ব্যবহার রয়েছে, যেমন এই ভিনেগার যদি আপনি ব্যবহার করতে পারেন ত্বকে, তাহলে ত্বকের অ্যালার্জি, ফুসকুড়ি, চুলকানি এই সকল সমস্যা দূর হবে। গোসলের পানিতে হাফ কাপ পরিমাণ আপেল সিডার ভিনেগার মিশিয়ে গোসল করুন, ত্বক অনেক ভালো থাকবে এবং এই সকল সমস্যা দূর হবে। এছাড়া সম পরিমাণ আপেল সিডার ভিনেগার ও পানি, অর্থাৎ এক টেবিল চামচ পানি ও এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার একত্রে মিশিয়ে তুলোর একটি বল তাতে ডিপ করে, অর্থাৎ ভিজিয়ে নিয়ে যদি পাইলস বা অশ্বের কারণে যে মাংস ফুলে যায় সেই অংশে ব্যবহার করতে পারেন দিনে একবার থেকে দুইবার করে, তাহলে এই মাংসপিণ্ড ধীরে ধীরে ভেতরে ঢুকে যাবে, সমান হয়ে যাবে এবং কোনো ধরনের ব্যথাও থাকবে না। এই পানীয়টিও একইভাবে আপনার ওজন নিয়ন্ত্রণ করবে, মেদ চর্বি ঝরিয়ে ফেলবে এবং যাদের অতিরিক্ত খাওয়ার অভ্যাস রয়েছে, কোনোভাবেই খাবার বা ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারেন না, তারা এই পানীয়টি পান করলে ক্ষুধা নিয়ন্ত্রণে থাকবে, অতিরিক্ত খাওয়ার ইচ্ছা প্রশমিত হবে, সাথে সাথে মেদ চর্বিও ঝরে যাবে। ভিনেগারটি কেনার আগে অবশ্যই 5% অ্যাসিডিটি দেখে কিনবেন। এই দুটো পানীয়ই একই সাথে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে তুলবে, কারণ এটি দেহের ভেতরে কোনো ধরনের রোগ জীবাণু সংক্রমণকে টিকতে দেয় না। শরীরকে সবসময় সুস্থ ও ফিট রাখতে বন্ধু এই দুই পানীয় দিনে একবার করে পান করুন। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আপনার পরিবার পরিজন সকলের সাথে বেশি বেশি শেয়ার করে সকলকে জানিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।